পরিবার লাভ নেই, নষ্ট হয়ে যায়, সেজন্য পর্যায়ক্রমে দিতে হবে। তো আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল রক্ত সংকোচনে দেওয়া হয়, এটাকে ভাগ করা যায়, এই ইউনিটটাকে ভাগ করতে পারবে। প্লাজমা এক বছর থাকে, এটা কিসের ক্ষেত্রে বেশিরভাগ আগুনে পোড়া রোগীদের জন্য এক বছর দিন থাকে। আরেকটা আছে প্লেটেলেট, সাধারণত ক্যান্সার রোগীর জন্য, এটা মাত্র পাঁচ দিন থাকে। তো এরকম এই যে কম্পোনেন্টগুলি যে ডিভিশন করা, এটা আমাদের যেটা সেপারেশনের জন্য যে ব্যবস্থা করা, আগরতলা রয়েছে, জীবিকা রয়েছে, আইজিএমএ রয়েছে, টিএমসিতে রয়েছে, আইএলএসএ রয়েছে, উদ্বুদ্ধ ধর্মনগর রয়েছে। তো আমার এবং আপনারা জানেন আমরা ক্ষমতা আসার আগে ১৭-১৮টি ব্লাড টোটাল কালেকশন হয়েছিল ২৭,৫৭৪, আমরা যে বছর আসলাম ৩২,৪২১ ইউনিট, কিন্তু সে বছর আগের বছর ছিল ১৭-১৮তে ২৭,৫৭৪, আমরা আসার পরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ব্লাড দিল ৩২,৪২১, ১৯-২০তে ৩৩,২৩৭, এবার কিন্তু কম, কারণটা হলো করোনা। তারপরেও আপ টু নভেম্বর পর্যন্ত আমার হিসাব আছে ১৮,৬৭৩, তার মানে আরও দিন রয়েছে, প্রচুর ব্লাডের দরকার। কারণ আপনার এখানে যে আপনার কয়েকটা জিনিস আমাকে এত ভালো লেগেছে, দেখুন একটা জিনিস রয়েছে, দি ব্লাড ইউ ডোনেট গিভ সামওয়ান অ্যানাদার চান্স অ্যাট লাইফ, ওয়ান ডে দ্যাট সামওয়ান মে বি এ ক্লোজ রিলেটিভ, এ ফ্রেন্ড, এ লাভড ওয়ান, অর ইভেন ইউ। এই রক্তটা কিন্তু এমনও হতে পারে